কি সুন্দর একটা স্কুল, এটা নাকি সরকারি বা পাশ হয়েছে, এটা মানে ভোট দিয়ে চা খাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। মানে গত রাতে সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে, হ্যাঁ অল্প অল্প হইলেও। তা আজকে আপনাদের দেখাবো যে গ্রামে আসলে যদি আপনি একটু কষ্ট করেন তাহলে হচ্ছে আপনার ঘরে ভাত থাকলে তরকারির অভাব হবে না কখনোই। হ্যাঁ কি চাই? আর মনে বাইরে ইচ্ছে না, আটকে দিচ্ছে ভিতর দিয়ে। ওই দেখা যায় আমাদের তরকারি। আরে এই দেখেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ফার্সি দিতে অবাক বলত। আমাদের হাঁসগুলো তো অত বেশি ডিম পারে না। হ্যাঁ এই দেখেন তরকারি আলহামদুলিল্লাহ। আপনার যদি ভাত থাকে আর একটু যদি একটু কষ্ট করেন, যেন এটা একটু কষ্ট, হাঁস পালন করা এটা কিন্তু কষ্ট। দুনিয়াতে সব কিছুই কষ্ট, কষ্ট ছাড়া দুনিয়াতে কিছুই হয় না। হ্যাঁ তো কষ্ট করলে আপনার তরকারি অভাব হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের আরও কটা ডিম আছে, তো সবগুলো মিলে আজকে একবারে বোনা করব। আর ভাত তো আছে আলহামদুলিল্লাহ। আর এই পাশের বাসা থেকে হচ্ছে যে এই আন্টি থাকে, উনি হচ্ছে এই যে আন্টি না, উনি দাদি হয় সম্পর্কে, কারণ হচ্ছে হ্যাঁ দাদি হয়। তো উনি হচ্ছে এই যে কাঁঠালি গলা দিয়ে গেছে, যার মধ্যে একটা তো মানে পাইকাও গেছে মাশাআল্লাহ। ওনার বাড়িতে খুব ভালো পরিমাণে কলা হয়েছে, হ্যাঁ খুব ভালো পরিমাণে কলা হয়, অনেকগুলো গাছ তো মাশাআল্লাহ। এখানে আমাদের এদিকে বলে কি জানেন, এই যে একটা এরকম না, এটার বলে এক হানা। হ্যাঁ তো এক হানা কলা দিল, এক ছড়া বলে না, এক ছড়া হচ্ছে পুরো কলাটার মানে যেটা মানে পুরো যে এরকম অনেকগুলো হানা মিলে হচ্ছে একটা ছড়া হয়। হ্যাঁ আপনাদের এলাকায় কী বলে এটা বলবেন। হ্যাঁ এই হচ্ছে আমাদের গ্রাম, এখান থেকে আবার অন্যদিকে একটা যাওয়ার রাস্তা আছে। আজকে হচ্ছে ইলেকশন, এটা হচ্ছে আপনার চেয়ারম্যানের নির্বাচন, ভালোই প্রচারণা হয়েছে। হ্যাঁ তো ভোট দিতে যাচ্ছি, যে ভোটটা প্রাপ্য মানে যার কয়েকজন দাঁড়াইছে যে পাবে তারে দিব ইনশাল্লাহ, মানে যার হক আছে বা যার পাওয়া উচিত। এই হচ্ছে আমি, অনেকেই কমেন্ট করে গরু বলত, বাবা গরম অনেক গরম কামাই গেছি। কি সুন্দর একটা স্কুল, এটা নাকি সরকারি বা পাশ হয়েছে, এটা মানে হাই স্কুল হবে। হ্যাঁ শুনলাম, এখনো তো কোনো মালপত্র আসে নাই, কিন্তু জায়গাটা দেখতে খুব সুন্দর, একবারে ঘাস ব্যাপারে মানে অবশ্য বাচ্চারা থাকলে তো এরকম থাকে না, এরা অনেক পুরনো হয়ে গেছে, যে ওয়াশরুমগুলো একবার নষ্ট হয়ে চলেটগুলো, কিন্তু জায়গাটা বড় সুন্দর রে ভাই। এখানে বসে বাচ্চারা খেলতে অনেক আনন্দ পাবে। দেখেন এরকম স্কুল কার কার ছিল কমেন্ট করবেন। হ্যাঁ ছোটোবেলায় কারা এরকম স্কুলে পড়ছেন, দেখেন ওয়াশরুমের এটা তো আছে, তাও উপর সামনেরটা দেখেন মানে ওটা শেষ, এবার মানে সংস্কার করতে বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে দেওয়াল ভালোই আছে এখনো। হ্যাঁ এটা ঠিকঠাক করা যাবে খুব সহজে, হাসি পেল অন্য কারণে, আমাদের স্কুলে এরকম ছিল একটা। ভোট দিতে উন্নত মানের শাকও পারাওয়া লাগবে। এবার ভোট দিলে এটা পারলে এটা ফিরিয়ে দিব নাকি? আরে আমরা এত কষ্ট করে এনতে পারো গেছি ভোট দিতে, আমরা একটা ব্রিজ পাই না। আল্লাহ এই দেখেন এইটা পার হইলাম, ভোট হইতেছে নাকি একটা বাড়ির উপরে। ওই যে ওদিকে দেখছেন অনেক মানুষজন, ভোট হচ্ছে, ভোট হচ্ছে এদিকে, আর এই বাড়িতে একজন মানুষ মারা গেছে। হ্যাঁ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই যে এখানে হচ্ছে ভোটের আয়োজন, আমি ভাই গ্রামে ভোট দেখি না এই প্রথমবার। বাবা রে বাবা, ভিড় অনেক শহর বেড়া, মাশাল্লাহ মাশাল্লাহ। না আসলে ওই এইখানে হচ্ছে ভোট, ওটা হচ্ছে বাড়ির মধ্যে, তো তো ওখানে বসে সব টোকেন দিতেছে, আর এদিকে আইসা তারপর এদিকে গিয়ে ভোট দিতে হবে। এই প্রথম গ্রামে ভোট দিতে যাচ্ছি, রায় গ্রামে কোনোদিন ভোট দিই নাই। হ্যাঁ, মোবাইল মোবাইল নিয়ে যাওয়া বা নিষিদ্ধ। ভোট দিয়ে চা খাচ্ছি আমরা, এটা হচ্ছে অস্থায়ী চা। আর ওই যে ওইখানে হচ্ছে টোকেন নিতে হয়, ভোট দেওয়ার পরে আমরা একটু শহরে ঘুরতে যাইতেছি এমনি এমনি। আমাদের বাড়ি হচ্ছে ওই দিকে, ওই তো এদিকে গেলি হইল একদিকে, না এদিকে এদিকে, ঠিক আছে না? এই যে পোলাপান খেলতেছে ক্রিকেট, মারাটা ছয় মার বেড়া, বল করতে করতে 3 বছর লাগবে, দেখছো? এই যে দেখেন, আরে লাগাই দিবার। এখানে আর একটা ভোট কেন্দ্র মাগো, বছরের শেষ তরমুজ আমাদের এদিকে আর কি, ঢাকা অ্যাভেলেবল তরমুজ। কত দূর কেজি দশ কয় টাকা করে, তো একটু দিয়ে আমরা এদিকে করলেন 50 টাকা কেজি, 60 টাকা ধরে কয়টা হয়েছে, 377। ৩২০ টাকা হচ্ছে আমাদের নিজেদের হাঁসের ডিম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি একটু কষ্ট করলে, যেটা আগেও বললাম, তাহলে আর মানে খাবার নিয়ে অত চিন্তা করতে হয় না আসলে। হ্যাঁ, যদি ভাত থাকে, আর মানুষ তো আপনার জানেনি গ্রামে অনেক বেশি চাষাবাদ করে, যেমন আমাদের এদিকে তো অনেক বেশি করে, যেমন মানে বেশি বলতে ধান চাষটা বেশি করে, যেটা মানে যেটা থেকে ভাত হয়, তো ভাতের এদিকে মানুষের অভাব নেই, তরকারিটাও একটু কষ্ট করলে ওটার অভাব হয় না। হ্যাঁ, আমাদের হাঁসের ডিম একটু ছোট হয় কেন জানি, হ্যাঁ দেখবেন কয়েকটা ডিম একেবারে ছোট হয়েছে, এই ডিমটা একবারে ছোট, নতুন বলতে নতুন হাঁস যেটা ওইটার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন কয়টা ডিমে, না 8টা ডিম, হ্যাঁ 2 হালি ডিম, এটা আজকে আমাদের খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর এটা আমরা ভুনা করবো। হ্যাঁ, তেল বের হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। যে কি দেখবো, আইসক্রিম, আইসক্রিম তোমার ঠান্ডা লাগছে, আইসক্রিম খাওয়া যাবে না। আবার আইসক্রিমের জন্য কান্না করতেছে, কিন্তু ঠান্ডা লাগছে। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যেসব অঞ্চল থেকে, যেমন ধরেন কেউ রাজশাহী, কেউ সিলেট, কেউ চট্টগ্রাম, এরকম জায়গা থেকে যারা ভিডিও দেখেন আমাদের বরিশালের বাইরে, তারা একটু বলবেন যে আপনারা কি আমরা ডিম বুনে, আমরা যেটা রান্না করবো ওইটা আপনারা একটু ডিটেলস লিখে দেবেন, কষ্ট করে। যদি ভালোবাসেন আমাদেরকে তাহলে কষ্ট করবেন,
যে আপনারা কীভাবে রান্না করেন ওই খাবারটা, আমরা আবার ওইভাবে আপনাদেরকে রান্না করে ভিডিও করে দেখাবো। হ্যাঁ, যে চট্টগ্রামের হাঁস বোনা বা চট্টগ্রামের মুরগি বোনা বা চট্টগ্রামের ডিম বোনা বা সিলেটের ডিম বোনা বা রাজশাহীর ডিম বোনা বা রাজশাহীর হাঁস বোনা, এরকম করে এক একটা ভিডিও করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যদি আপনারা মানে বলেন, অনেকে বলবেন, একজন বললে বুঝবো যে মোটা হয়তো বা ভুলও বলতে পারে, তাই না? আপনারা কয়েকজন বললে বুঝবো যে না রান্নাটা ওই অঞ্চলের রান্নার কথাই আপনারা বলতেছেন। এই যে আমাদের আমাদের ডিম বোনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর জল টানাবো না। হ্যাঁ, একেবারে জল টানাইলে আবার মজা লাগে না। এই জিরো আপনারা দেন কিনা এটা বলবেন। হ্যাঁ, ইয়ে ডিমের উপরে আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট। বাবা জলদি জলদি, প্রচন্ড ক্ষুধা লাগছে আমার, আর বসে থাকা সম্ভব না। কুসুম বের করে দে, ক্ষুধায় ভাই ক্ষুধায় মাথা ঘুরতেছে, ভালো লাগতেছে না। তাড়াতাড়ি ও নুজন বর্তমানে বর্তা দেন, নুজন একটু বর্তমানে এসে ডাল বর্তা। এটা হচ্ছে আপনার এই প্লেন ডাল বর্তা। আমার এই ব্লেন্ডার বর্তমানে সবসময় ভালো লাগে, ওটা ঝালঝাল করে করলে আজকেও ঠিকঠাক হয়েছে। যেটা বললাম, গ্রামে যদি আপনার ভাত থাকে তাহলে কোনো না কোনো তরকারি ব্যবস্থা হয়ে যায়। হ্যাঁ, কোনো না কোনো যেটা যে কোনো কিছু হইতে পারে, কিন্তু তরকারি আপনার মানে মাঝে মাঝে আপনি যে বাজারে যাবেন এমন করা লাগবে না। আর গ্রামের মানুষ বাজার করে হচ্ছে সপ্তাহে একদিন, তাও ওই শাকসবজি বাজার করে না। হ্যাঁ, হয়তো বানলে একটু মাছ আনে অথবা মুরগি, কিন্তু মশলা মানে মশলার জন্য মানুষ মশলা তেল মানে তেল মশলার জন্যই মানুষ বাজারে যায়। এরকম যে বাজারে যেয়ে আমার কুমড়ো কিনতে হবে মানে সবজি কিনতে হবে, তারপর এটা কিনতে হবে, এটা কিন্তু ওরকম না। হ্যাঁ, সবজি নিজেরাই চাষ করে, তারপর ডিম হাঁস মুরগি, কোনো মেহমান আসলেই যে বাজার দিতে হবে এমন না। হ্যাঁ, মেহমান আসলেও যে তেল টেল মশলার জন্য যাওয়া লাগে, কিন্তু নিজেদের হাঁস থাকে মুরগি থাকে। সো মানে শহরে মানুষ আসলে শহরের জীবনযাপনে গ্রামের জীবনযাপন পুরোটাই আলাদা। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আজকে আসলে একটু সময়টা অন্যদিকে গেল, একটু বাইরে বাইরেই গেছে আর কি সারাদিন, এখন কিন্তু অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই নির্বাচনের এখানে ওখানে, আমি আবার গ্রামে প্রথমবার ভোট দিয়েছি, তো আমি গ্রামের আসলে মানে আমার নাম টাম খুঁজতে খুঁজতে অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খাওয়া শেষ, সব দুষ্টু। প্লেন ডালের কথা মনে নাই, আলহামদুলিল্লাহ। দেখ সবাই ভালো থাকবেন, আর কীরকম ভিডিও দেখতে চান এটা বলবেন। আমি আপনাদের অবশ্য বুঝতে পারছি আপনারা কীরকম ভিডিও দেখতে চান, আশা করি ওইটার সাথে আজকে ভিডিওর একটু কিছু মিল পাবেন। হ্যাঁ, আপনারা যেরকম চাইছেন ওরকম দেওয়ার চেষ্টা করছি, এখন কেমন লাগলো এটাও জানাবেন। হ্যাঁ, এই দেখেন আমাদের সেই গতকালকে বানানো আইসক্রিম খাইতেছে ফাহিমা, আল্লাহ একটা কুদরত দেখবেন। দেখাই দেখাইছিলাম কিনা জানি না, দেখাইলে আবার দেখাই। এই দেখেন এই একটা সবজি গাছ, ঠিক আছে আমার মনে নেই পুরোপুরি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া বা অথবা ঝিঙে ডিঙে কিছু একটা হবে। এইটা লাগাইছি হচ্ছে আমি মানে কি বলবো ভাই, দেড় মাস আগে এই গাছের চারা বা কিছু উঠেই নাই। হ্যাঁ, এখন যে বৃষ্টি হয়েছে, আল্লাহ কোরআন অনেকবার বলছে ভাই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দিয়েই আল্লাহ হচ্ছে মানে মাটিকে হচ্ছে জীবন দেয়, আর এই যত গাছপালা আছে এদেরকে জীবন দেয়। হ্যাঁ, এটার একটা প্রমাণ আমি পাইলাম ভাই, যেই বৃষ্টি হয়েছে এতদিন পানি দিয়েছি কিছুই উঠে নাই, যেই বৃষ্টিও শুরু করছে এখন গাছ। এই একটা দেখেন, তারপরে এই একটা আরও দেখাই দাঁড়ান, মানে এগুলা এই আমাদের তো আমি তো ওদিকে লাগাইছি আবি জবি,
কিন্তু এদিকে লাগাইছিলাম অনেক আগে, দেখি হয় না। হ্যাঁ এই দেখেন এখন উঠতেছে, মানে আল্লাহর কি কুদরত দেখেন ভাই, মানে এতদিন হয় নাই কিন্তু যে বৃষ্টি হয়েছে সাথে সাথে একবার, আলহামদুলিল্লাহ গাছগুলো আবার উঠতেছে। এই যে আমাদের বৌ গাছ খাইতেছে আলহামদুলিল্লাহ, এখন একটু সুস্থ আছে, তারপর সুস্থ। হ্যাঁ দোয়া করুন আল্লাহ যেন সুস্থ করে দেয়। এখানে হচ্ছে আমি আমার একটা বরবটি চারা হয়েছে, ওগুলো এখানে লাগাই দেবো, এখন বিকেল হয়ে গেছে হয়েছে। দেখেন ওজন যা দাদা বাদাম রোদ দিয়েছেন ওজন, ওখানে ওই যে এইখানে বাদাম তো ঠাক। এই দেখেন চাঁদ আর এই সূর্য। এই হচ্ছে বরবটি গাছ, এগুলা এখনও লাগানো মনে সময় হয় নাই, কিন্তু এখন এটা উঠে লাগাই দিব। কারণ হচ্ছে বোবো, ওই যে সোরা বোবো, বোবো হচ্ছে ওখানেও লাগাইছিলাম, অনেকগুলো হয়েছিল, সবগুলো খাই ফেলছে বোবো, তো এটাও খাইতে পারে। এই জন্য আগে ব্যবস্থা করে দিয়ে ওদিকে জাল দিয়ে বেড়া দিতে হবে। হ্যাঁ এই যে গাছগুলো উঠাই নিয়েছি, নিয়ে লাগাই দিই বিসমিল্লাহ করে। হ্যাঁ আল্লাহ যদি চায় তাইলে হবে, না চাইলে হওয়ার ক্ষমতা কারো নাই। দুইটা করে লাগাই দিই, আচ্ছা শোনো তাইলে এখন টাই শুনে খাই ফেলতে পারে। আমার ভদ্র বাবা দেখেন লবণ ফালাইয়া, বাবা এটা কে করছে, কে করছে এটা? ও আও আমার চুল কেটে দিবা, আমার তো চুলই নাই। তুমি আগে আমাকে একটা কথা বলো, তুমি যে এরকম লবণ ফেলছো এখন তোমার তো গুনাহ হবে। কি কয় খাবার ফেলে দাও বাবা, হ্যাঁ তাহলে আল্লাহ তোমাকে গুনাহ দেবে, আল্লাহ তোমাকে বাবা বাবা এতক্ষণ পরে এক্সপ্রেশন দাও অভিনয় করে উচ্ছ্বাস ওই বাবা গরম তো প্রথমে কই দিব, এটা চিন্তা করে এমন করে দিলে সমস্যা নেই বাবা, এখানে কাট করার অপশন আছে, তুমি অভিনয় করো আমি কাট করে দিব না। আচ্ছা যাই হোক, বিকালবেলা হচ্ছে আমরা বসছি, কাজ শেষে আমরা আলু পোড়া দিছিলাম, এটা হচ্ছে মিষ্টি আলু বাবা, এতে গরম অনেক, নতুন একটু বাংতো একটা যে কোনো একটা বাংকো। আমার মা নাই বাবা, কোথায়? ঢাকা। না বাবা এই যে খুলে দিছে, ও কিন্তু প্রচন্ড গরম, ওরে বাবা আদি ধরতে পারতেছি না, বিসমিল্লাহ। ও বাবা রে বাবা, বাবা তুমি খাবে কেন, আমি ঠান্ডা করে দিই, আদি গেছো গেছো। না বাবা, বাবা ফাইমা নাকি পেট ব্যথা করতেছে, কি খাইছো ফাইমা? হ্যাঁ ডালে ভরে তো আমরাও খাইছি, আচ্ছা কিছু খাইছো, খাইছো একটা জিনিস, আইসক্রিম খাওয়ার আগে পেট ব্যথা করছে না পরে, এটা আগে তাহলে আইসক্রিমের দোষ দেওয়া দিতেছে না। হ্যাঁ বাবা পোলাই একটু ওসমান দেখাইছিলাম, ওসমান দেখার পরে পোলাই এরকম উল্টা পাল্টা হারকত করতেছে, হারকত। ওসমান গাজী হচ্ছে একটা ওয়েব সিরিজ, একটা সিরিজ ওয়েব সিরিজ না, ইউটিউবে আপনারা দেখতে পারবেন, এটা ইসলামিক অটোমান সাম্রাজ্য নিয়ে। হ্যাঁ ওসমান ইসলাম বাবা দুষ্টুম করে না, বাবা দুষ্টুম করে না। এই দেখেন এই যে সব নষ্ট করছে কে জানেন, রান্নাঘর কে নষ্ট করছে বাবা? হ্যাঁ তার নাম জানো? আমি? হ্যাঁ তা ঠিক, তুমি তো বলো তো এই গানটা বলো তো বাবা, তুমি মানে আমি
আর আমি গান গাই, তুমি মানে আমি আর আমি মানে তুমি। নাও খাও খাও, একটু খাও, ঠান্ডা হয়েছে, খাও না বাবা। আর তুমি তো খাও, আগে খাও, আগে খাও তারপর কেটে খাবা, আগে খাও তারপর কেটে খাবা। গরম তো একটু গরম বাবা, আর নাই শেষ। হ্যাঁ জয় বাংলা, টাইমে পেট বেদা করে ওটা দে। যাক সবাই ভালো থাকবেন, মা বাবাদের খেয়াল রাখবেন। আর এখন তো সূর্য ডুবেও গেছে, ওই দেখেন সূর্য নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবজন ঠিকঠাক থাকে, কারণ বাবা যেন বেশি দুষ্টুমি না করে। দেখেন কেমনে খায়, গরম। দেখ ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে, দেখবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।